আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গণেশ উল্টি গিয়েছে আজকের বিষয়গুলো আপনাকে অনুধাবন করতে হবে ইসলামী শিবির তারা আপনারা হয়তো হেডলাইন দিকে অনেকেই বিভিন্নভাবে ইমোশন হয়ে গেছেন বিভিন্নভাবে আমাকে গালিগালাজ করার জন্য রেডি হয়ে গেছেন হয়তো বা আপনাদেরকে একটি বিষয় জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি ইসলামী ছাত্র শিবির যদি আজকে বাংলাদেশের যে ভাব যে অবস্থানকে প্রেক্ষাপটকে তৈরি করলো বা দেখালো তাতে করে এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহত্তম ইসলামী ছাত্র সংগঠন সেটা হচ্ছে ইসলামী ছাত্রশিবির ইসলামী শিবির এমন কোনো কাজ নেই যে করতে পারে না তাদের অবস্থান থেকে বলছি ইসলামী ছাত্র শিবির যদি চায় প্রতিদিন কোটি কোটি টাকা টেন্ডারবাজি করতে পারতো ইসলামী ছাত্র শিবির যদি চাইতো প্রতিদিন হাজার কোটি টাকা চাঁদাবাজি করতে পারতো ইসলামী ছাত্র শিবির যদি চাইতো প্রশাসনকে ভাবে রেখে প্রশাসনকে সামনে রেখে তারা লুটপাট করতে পারত দুর্নীতি করতে পারত সরাসরি জমি দখল করতে পারত। তারা কিন্তু প্রভাব খাটাতে পারতো তারা কিন্তু ভেসে আসে নাই কলাগাছের মতো ভেসে আসা কোনো ই না যে খড়কুটার মতো বা কচুরি পনার মতো তারা ভেসে এসেছে সেটা না এদেশের মা এবং মাটির সাথে তারা মিশে আছে এদেশের আলো বাতাসে তারা মিশে আছে এই জন্য ইসলামী শিবির বাংলাদেশের মধ্যে আজকের যে অবস্থান দেখালো আজকের যে উপস্থিতি দেখালো প্রেজেন্ট দেখালো তাতে করে বা এশিয়া মহাদেশের ভিতরে একটি ঐতিহ্য ইতিহাস তৈরি করে রেকর্ড করে সৃষ্টি করলো যেটা বাংলাদেশের অন্য কোন ছাত্র সংস্থা বা ছাত্র সংগঠন এই অবস্থানকে দেখাতে পারবে না আপনাদের সামনে আমি বেশ কিছু ভিডিও দেখিয়েছি এবং এখন থেকে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলোর গুরুত্ব এবং অপরিসীম আপনাদেরকে বলবো ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মধ্যে যে কোনো কিছু চাইলে করতে পারতো আজকে সাইফুল ইসলাম আলোককে যদি মারা হয়ে থাকে হত্যা করে হয়ে থাকে এবং তার বিরুদ্ধে যদি ইসলামী ছাত্রশিবির চাইতো প্রত্যেকটি ইস্কন এবং হিন্দু সনাতনী ভাইদের বাড়ি ঘর ভেঙ্গে চুরে গুঁড়ে চুরমার করে দিতে পারতো ইসলামী ছাত্র শিবির কিন্তু সেটা করেনি ইসলামী ছাত্র শিবির ঠান্ডা মাথায় জবাব দিয়েছে ঠান্ডা মাথায় তার তার বার্তা দিয়েছেন এবং ইসলামী ছাত্রশিবির সেটা দেখিয়ে দিয়েছেন ইসলামী ছাত্র শিবির যদি চাইতো বাংলাদেশের এই ইস্কন অধ্যুষিত এলাকা বা হিন্দুদের বাড়িঘর হিন্দুদের মন্দিরসহ সব কিছু ভেঙে দিবে সম্ভব ছিল কিন্তু সেটা করেনি ইসলাম সেটাকে অনুমোদন করে না ইসলাম সেটাকে অনুমতি দেয় না সুতরাং কোরআন সেন্নার বাইরে যে কাজগুলো গর্হিত যে কাজগুলো বহির্ভূত এই কাজগুলো কখনো ইসলামী ছাত্রশিবির করবে না যেটাকে সীমা লঙ্ঘন বলা হয় যেটাকে সীমা লঙ্ঘনকারীর আওতায় ভুক্ত করা হয় এই কাজগুলো ইসলামী ছাত্রশিবির করবে না আপনাদেরকে আজকের ছোট্ট ভিডিও থেকে আমি যতটুকু জানালাম যে ইসলামী ছাত্র শিবির চাইলে বাংলাদেশ ছাত্রলীগের চেয়ে হুঙ্কার দিয়ে কাজ করতে পারে হুমকার দিয়ে গর্জন দিয়ে কাজ করতে পারে চাঁদাবাজি করতে পারে লুটতারাজ করতে পারে টেন্ডারবাজি করতে পারে দেশে মামলা হামলা নিয়ে ব্যাপক উৎপরতা করতে পারে তৎপরতা করতে পারে সব কিছু চাইলে তারা সম্ভব কারণ তারা এদেশের এমন একটি পরিবেশ তৈরি করেছেন এমন একটি গঠন তৈরি করেছেন যেটা তাদের শক্তি দিয়ে বাংলাদেশের সকলকে প্রতিহত করার ক্ষমতা তারা রাখে আর বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবের যত মূল হতা ইসলামী ছাত্রশিবির জুলাইয়ের এবং আগস্টের যে মানে যতগুলো বিপ্লব করেছেন একশো আটান্ন জন বৈষম্যকারী সমন্বয়কদের মধ্যে তাদের মধ্যে একশোই আটজন ছিলেন ছাত্রশিবিরের দায়িত্বশীল ছাত্রশিবিরের দায়িত্বশীল আপনাকে খেয়াল করবেন তো ইসলামী ছাত্রশিবির পারে না এমন কোনো কাজ নাই তবে তারা করে না কেন মৌলিক কারণ হচ্ছে কোরআন এবং সুন্না তাদের মধ্যে আছেন কোরআন এবং সুনার আলোকে জীবনকে রাষ্ট্রকে পরিচালনার সেই স্বপ্ন দেখেন ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রশিবিরের মৌলিক দায়িত্ব হচ্ছে এই জমিনে আল্লাহর দিন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে এবং রসুলের আনিত বিধানকে প্রতিষ্ঠিত করে এই জীবন ব্যবস্থাকে প্রচলন করতে হবে সমাজের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে সৎ লোকের শাসন করতে হবে এগুলো ইসলামী ছাত্র শিবির চাই যার কারণে ইসলামী ছাত্র শিবির আমি যে কথাগুলো বললাম কোনোটাই করে না কেন করে না কোনো নারীবাজি করে না মাগিবাজি করে না টেন্ডারবাজি করে না যুক্ত মানে চাঁদাবাজি করে না কোনো কিছু করে না শুধু কেন এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলামী ছাত্র কাজ করে এবং প্রত্যেকটি নাগরিককে প্রত্যেকটি ছাত্রকে সমাজকে ইসলামিক অধ্যুষিত করার জন্য ইসলামী ছাত্র কাজ করে এবং প্রত্যেকটি মানুষকে জান্নাতি মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এই জন্য ইসলামী ছাত্র মধ্যে এই তফাতগুলো আপনারা পাবেন অন্য কোন ছাত্র সংগঠনের মধ্যে কি আছে না আছে তাদের ভালো আছে কি খারাপ আছে এটা আমার দেখার বিষয় না আজকের যে প্রেক্ষাপটটি আপনাদের সামনে দেখালাম আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সমরতি ভিহার্স আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আমরা ছোট্ট ভিডিওতে আমরা ক্ষেপণ করে ফেলেছি আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য এখন সরাসরি ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন

আমাদের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের এই রত্নকে তারা ফাঁচি দিয়ে বিচারিক কেন্দ্র ঘটিয়েছে এই প্রজন্ম শিবির মাধ্যমে সেটাকে সাহায্য করেছে আজকের প্রজন্ম আর সমস্ত